আমাদের এখানে রাখার পরে হওয়ার পরে আজকে ঘুরে যেটা দেখলাম এমন কোনো খারাপ পরিস্থিতি আমরা দেখি নাই, যেহেতু আপনারা দেখছেন যে বর্ডারের পাশে অনেক ফাঁকা জায়গাও আছে। সকাল বা বিভিন্ন সময়ে যখন পরিবেশ শান্ত থাকে তখন এই হাউসগুলো তারা পেয়েছে ওই সময়। তো এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে পরিস্থিতি নর্মাল। আর বেসিক্যালি তো আমরা ইন্টারনাল সিকিউরিটিটা আমরা দেখি, শান্তি শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার অন্যান্য। তাই এখানে জেলা প্রশাসক মহোদয় আছেন, পুলিশ সুপার মহোদয় আছেন, বিভাগীয় কমিশনার মহোদয়, আমরা আসছি মূলত এই করার জন্য। তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে, আমাদের বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়, তাদের সাথে তারাও একাধিকবার যৌথভাবে ভিজিট করছে। আমার কাছে মনে হয় যে এখানে এত কোনো এরকম পরিস্থিতি নাই, যেটা আছে সেটা অন্য দেশের বিষয়, সেটা আমাদের আসলে অত বলার প্রাসঙ্গিকতাও নাই। কোন রোহিঙ্গা সন্ত্রাসী এখন পর্যন্ত প্রবেশ করেনি আমাদের জানা মতে, করে নাই, করলে ধরবো। যেমন বিজিবি 23 জনকে ধরছে, অস্ত্র সহ মামলা দিয়েছে, আমরা মামলা নিয়েছি। আমরা এরকম পাইলে আমরা অবশ্যই ধরবো, এটা তো আমরা কাউকে ছাড়বো। এটা সর্বশেষ অগ্রগতি কি 23 জনের যে অস্ত্র সহ মামলা তারা জেলা হাজতে পাঠানো হয়েছে, তাদেরকে পরে আমাদের যে তদন্তের প্রসেস, রিমান্ড বা যা যা থাকে এগুলো ধাপে ধাপে হবে। এগুলো তো পুরানো সব সিস্টেম, নতুন কোনো কিছুই না। আপনারাও দেখছেন আমার মনে হয় বেটার এখন আগের চাইতে। আর আমরা, আমি আর ডিএজি মহোদয় আসছি, বিভিন্ন জনের সাথে কথা বলছি, সরেজমিনা দেখলাম, আপনারা দেখলেন। আর ওই বিষয়ে তো কূটনৈতিক পর্যায়ে আলাপ হচ্ছে, মন্ত্রণালয় পর্যায়ে আলাপ হচ্ছে, সহসাই একটা সিদ্ধান্ত আসবে অলরেডি যে তাদেরকে, যারা এখানে আসছে তাদেরকে ফেরত দেওয়ার জন্য। পরিস্থিতিটা কি দেখলেন এখানে স্থানীয় পরিস্থিতি? তো এখনও আমি বলবো যে এরকম কোনো ডিটেরিয়েট করে নাই এখন পর্যন্ত, স্বাভাবিক যেটুকু আছে আজকের দিনে যেটুকু দেখলাম, তো এরকম অস্বাভাবিক কিছু পরিলক্ষিত হয়নি। আর সীমান্তে যারা রয়েছে আমাদের বিজিবি, তারা তো তাদের দায়িত্ব পালন করছে। এটা আলোচনা তো হচ্ছে, আলোচনা হচ্ছে, আমার মনে হয় সহসাই দুই একদিনের মধ্যে আমরা ফলাফল সম্ভবত এক এবং দুই উত্তর ঘুমঘুম ওইখানে পরীক্ষা হবে। চল যা।